আমরা চলো কাজটা শুরু করি। আমাদের কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, ছবিতে তোমরা যা দেখছো তা দেখে কি অনুমান করছো, এই বিষয়টা তোমাদের আমি একজনকে বলবো, দেখে তোমরা কি অনুমান করতে পারছো? হ্যাঁ স্যার, স্যার সাতই মার্চের ভাষণ। হ্যাঁ, স্বস্তিকা বলছে 7ই মার্চের ভাষণ। আচ্ছা, আমরা মিরাজের কাছে যাবো, 47 রুম। মিরাজ বলো তো, আজকে কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে? স্যার, 6 দফা আন্দোলন। ভেরি গুড, তোমরা মনে হয় বই খুলে দেখছো। মিরাজ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, ছবি দেখে তোমরা বুঝতে পারছো আজকে কি নিয়ে আমাদের আলোচনা হবে। আসলে এই ছবিটা তোমাদের পাঠ্যপুস্তকে দেওয়া আছে। আমরা আসলে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 6 দফা আন্দোলন। কেমন? আজকে আমরা 6 দফা আন্দোলন নিয়ে আলোচনা করব। তো চলো, আমাদের দেখে নিই যে আমরা আসলে 6 দফা আন্দোলনের কি কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার আগে আমরা পাঠ পরিচিতি দেখে নিই। আমাদের আজকের পাঠ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম। আজকে যে পাঠ নিয়ে আমরা আলোচনা করব, আন্দোলন এবং ঐতিহাসিক যে আগরতলা মামলা রয়েছে সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব, এবং এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা বের করে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো যদি আমাদের হাতে সময় থাকে, আর পরবর্তী যে পাঠ 5 রয়েছে অর্থাৎ গুণ অভ্যুত্থান, সেটাও আমরা আলোচনা করার চেষ্টা করব। কেমন? আচ্ছা, আমরা এই পাঠে কি শিখব? আসলে এই পাঠে আমরা যেটা শিখব যে 6 দফা আন্দোলনের ঘটনা আমরা বর্ণনা করতে পারবো, 6 দফা আন্দোলনের যে বিষয়বস্তু ছিল সেটা আমরা বর্ণনা করতে পারবো, এবং ঐতিহাসিক যে মামলার বিষয়টি, সেটা আগরতলা যে মামলা সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো ইনশাল্লাহ। চলো আমরা মূল পাঠে চলে যাই, পাঠ 3, 6 দফা আন্দোলন। এই পাঠ 3, 6 দফা আন্দোলন তোমাদের মধ্য থেকে একটু পড়ে শোনাও প্লিজ। 6 দফা আন্দোলন 1967 সালের 5ই ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে বাঙালির সব ধরনের অধিকার ফিরে পাওয়ার জন্য 6 দফা কর্মসূচি ঘোষণা করেন। এই 6 দফা ছিল মূলত স্বায়ত্তশাসনের দাবি, অর্থাৎ পাকিস্তানের সাথে যুক্ত থেকেই পূর্ব পাকিস্তানের শাসনের দায়িত্ব ক্ষমতা থাকবে পূর্ব পাকিস্তানের মানুষের হাতে। ভেরি গুড, আমরা আমাদের একটু এটা একটু স্ক্রিনে যা আছে, তুমি 1, 2, 3 তিনটা কর্মসূচি পড়ে শোনাবে আমাদের, তিনটা কর্মসূচি। শোনাও। 6 দফা কর্মসূচি। 1, 1940 সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করে পাকিস্তানকে একটি সত্যিকার যুক্তরাষ্ট্র রূপে গড়তে হবে, তাতে সংসদীয় পদ্ধতি সরকার থাকবে, সকল নির্বাচন সার্বজনীন প্রাপ্ত বয়স্কের ভোটে অনুষ্ঠিত হবে, আইনসভা সমূহের সার্বভৌমত্ব থাকবে। 2, ফেডারেল সরকারের এখতিয়ারে কেবলমাত্র দেশ রক্ষা ও পররাষ্ট্রীয় বিষয় দুটি থাকবে, অবশিষ্ট সমস্ত বিষয় প্রদেশের হাতে থাকবে। 3, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি সম্পূর্ণ পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা প্রচলন করতে হবে। এই ব্যবস্থা অনুসারে মুদ্রা কেন্দ্রের প্রাদেশিক সরকারের হাতে থাকবে। 2 অঞ্চলের জন্য 2টি স্বতন্ত্র কেন্দ্রীয় ব্যাংক থাকবে, অথবা 2 অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে, কিন্তু পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাচার হতে পারবে না। ভেরি গুড, তোমাকে অনেক অনেক ধন্যবাদ প্রাপ্তি। আমাদের সাথে আরো আছে কে দেখি, আমাদের সাথে আছে মোহনা, 157 রোল। মোহনা, মোহনা শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ মোহনা, তুমি 4, 5 এবং 6 নাম্বার যে কর্মসূচি ছিল এটা একটু পরে শোনাবে। 4, সকল প্রকার কর ও খাজনা ধার্য এবং আদায়ের ক্ষমতা আঞ্চলিক সরকারের হাতে থাকবে, আঞ্চলিক সরকারের আদায়কৃত খাজনা নির্ধারিত অংশ আদায়ের সঙ্গে সঙ্গে ফেডারেল তহবিলে জমা হয়ে যাবে। 5, 2 অঞ্চলের বৈদেশিক মুদ্রা আয়ের পৃথক পৃথক হিসাব রাখতে হবে, এবং 2 অঞ্চলের অর্জিত বৈদেশিক মুদ্রা যার যার এখতিয়ারে থাকবে এবং কেন্দ্রীয় সরকারের জন্য উভয় অংশ সমান অথবা নির্ধারিত অনুপাতিক হারে বৈদেশিক মুদ্রা প্রদান করবে। আঞ্চলিক সরকারই বিদেশের সাথে বাণিজ্য চুক্তি ও আমদানি রপ্তানি করার অধিকার রাখবে। 6, পূর্ব পাকিস্তানের জন্য আলাদা একটি সামরিক বাহিনী গঠন করতে হবে। ভেরি গুড, আমি আন্দোলন বাংলাদেশের একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা, তাই না?
আর 1966 সালের 5 এবং 6 ফেব্রুয়ারি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে যে 1966 সালের 5 এবং 6 ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ছয় দফা দাবি পেশ করেন। তোমরা কি বুঝতে পেরেছ যে ছয় দফা দাবি কেন পেশ করা হয়? এটা প্রশ্ন থাকতে পারে যে ছয় দফা দাবি কেন উত্থাপিত করা হয়। তোমরা প্রশ্নের উত্তর এভাবে লিখবে যে ছয় দফা আন্দোলন বাংলাদেশের একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা, 1966 সালের 5 এবং 6 ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলো এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ছয় দফা দাবি পেশ করেন, এটা একটা অংশ। পরবর্তীতে অর্থাৎ 5 ফেব্রুয়ারি লাহোরে ছয় দফা পেশ করেছেন, আর 4 ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান পাকিস্তানের লাহোরে পৌঁছান এবং তার পরদিন অর্থাৎ 5 ফেব্রুয়ারি তিনি ছয় দফা দাবি পেশ করেন। 6 ফেব্রুয়ারি পত্রিকায় শেখ মুজিবকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে চিহ্নিত করা হয়, ফলে নিজেই 6 ফেব্রুয়ারি এর সম্মেলন বর্জন করেন। 1966 সালের 21 ফেব্রুয়ারি আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় ছয় দফা প্রস্তাব এবং দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন কর্মসূচি সংগৃহীত হয়। শেখ মুজিবুর রহমান এবং তাজউদ্দিন আহমেদের ভূমিকা সম্বলিত ছয় দফা কর্মসূচির একটি পুস্তিকা প্রকাশ করা হয় যার নাম ছিল ছয় দফা আমাদের বাঁচার দাবি। এই পুস্তিকাটার নাম ছিল ছয় দফা আমাদের বাঁচার দাবি। এরপরে 23 ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান বিরোধী দলীয় সম্মেলনে ছয় দফা পেশ করেন। এরপর 8ই মার্চ আওয়ামী লীগের কাউন্সিলের অধিবেশনে শেখ মুজিবুর রহমানের নামে আমাদের বাঁচার দাবি ছয় দফা কর্মসূচি শীর্ষক একটি পুস্তিকা প্রচার করা হয়। অর্থাৎ 23 মার্চ আনুষ্ঠানিকভাবে ছয় দফা উত্থাপন করা হয় লাহোরে, লাহোর প্রস্তাবের সাথে মিল রেখে। ছয় দফা দাবির মূল উদ্দেশ্য পাকিস্তান হবে একটি ফেডারেল রাষ্ট্র। ছয় দফা কর্মসূচির ভিত্তিতে এই ফেডারেল রাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যকে পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে। ছয় দফা কর্মসূচির ভিত্তি ছিল 1940 সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাব। পরবর্তীকালে এই ছয় দফা দাবিকে কেন্দ্র করে বাঙালি জাতির স্বায়ত্তশাসনের আন্দোলন জোরদার হয়। বাংলাদেশের জন্য এই আন্দোলন এত গুরুত্বপূর্ণ যে একে ম্যাগনা কার্টা বা বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়েছিল। আর প্রতি বছর 7ই জুন বাংলাদেশে ছয় দফা দিবস পালন করা হয়, মনে থাকবে প্রতি বছর 7ই জুন বাংলাদেশে ছয় দফা দিবস পালন করা হয়। 1966 সালের 7ই জুন ছয় দফা দাবির পক্ষে দেশব্যাপী যে তীব্র গণ আন্দোলনের সূচনা হয় এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতাল টুঙ্গি ঢাকা নারায়ণগঞ্জে পুলিশ উইপিয়ারের গুলিতে মনু মিয়া শফিক শামসুল হক মুজিবুল হক সহ মোট 11 জন বাঙালি শহীদ হন। অর্থাৎ আমরা এটা জানি যে তোমরা একটু পয়েন্ট আউট করে নিবে যে ছয় দফা আন্দোলনের প্রথম শহীদ ছিলেন সিলেটের মনু মিয়া। ছয় দফা আন্দোলন আমরা যে প্রতিক্রিয়াটা পড়লাম, যে প্রতিক্রিয়াটা আমরা যেটা দেখলাম যে ছয় দফা দাবি দেখে শঙ্কিত হয়ে যান সামরিক শাসক জেনারেল আইয়ুব খান, কারণ স্বায়ত্তশাসন পেয়ে গেলে পূর্ব পাকিস্তানে তাদের শোষণ বন্ধ হয়ে যাবে, মানে আমরা যদি স্বাধীনতা পেয়ে যাই। তো এই জন্য আইয়ুব খান কিন্তু ভয় পেয়েছিল যে তারা যদি স্বাধীনতা পেয়ে যায় তাহলে আমরা যে তারা যে শোষণ করতো এই শোষণটা বন্ধ হয়ে যাবে। তাছাড়া একসময় অঞ্চলটি স্বাধীন হয়ে যাওয়ার আশঙ্কা তারা করত, এর ফলে কমে যাবে তাদের বৈদেশিক মুদ্রার ভাগ বা তারা এই দেশে যে ব্যবসা বাণিজ্য করত, তারা যে এই দেশে বড় বড় পদে চাকরি করত সেটা তারা পাবে না, কারণ পূর্ব পাকিস্তানের উৎপাদিত যে পাট বিক্রির টাকাই ছিল পাকিস্তানের বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় উৎস। এর পাটটা কিন্তু কি হতো, রপ্তানি হতো, কিন্তু এই টাকা পূর্ব পাকিস্তানের উন্নতিতে ব্যয় না করে ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানের সামরিক ও বেসামরিক ক্ষেত্রে। অর্থাৎ আমাদের যে বাংলাদেশ বর্তমান যে ভূখণ্ড, এই এই ভূখণ্ডে তারা এই উন্নতির যে টাকাটা তারা পেত তারা কিন্তু ব্যবহার করতো না, তারা পাকিস্তানের অর্থাৎ পশ্চিম পাকিস্তানের সামরিক এবং বেসামরিক ক্ষেত্রে তারা এটা ব্যবহার করতো। আবার তারা কি করত, বড় বড় চাকরিতে বাঙালিকে খুব কমই সুযোগ তারা দিত, কিন্তু স্বায়ত্তশাসন পেয়ে গেলে পশ্চিম পাকিস্তানিদের একচেটিয়া সুবিধা পাওয়া সম্ভব হবে না যদি আমরা স্বায়ত্তশাসন পেয়ে যেতাম, তাই আবার তারা ষড়যন্ত্র শুরু করে। এই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে সরকার প্রদেশের নানা জেলায় মামলা দিতে থাকে, আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেপ্তার করা হয়। এভাবে চরম হয়রানির শিকার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ সহ আওয়ামী লীগের নেতারা। অর্থাৎ কিন্তু বিপুল জনসমর্থন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব সহ অন্যান্য যে রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল তাদের দৃঢ়তার ফলে কিছুতেই আন্দোলন তারা দমাতে পারেনি। এখন এখানে আমাদের প্রশ্ন হচ্ছে, কাজ দুইটা আছে, দুইটা কাজ দেওয়া আছে। দেখো প্রথম কাজটি দেওয়া আছে যে সামরিক শাসন বিরোধী আন্দোলনের সূচনা ব্যাখ্যা, এটা একটা কাজ দেওয়া আছে। আরেকটা কাজ দেওয়া আছে যে 1962 সালের
ছাত্র আন্দোলনের কয়েকটি কারণ উল্লেখ। তো আমরা এই দুইটি কাজ একটু দেখতে চাই। হ্যাঁ চলো এই দুইটি কাজ আমরা একটু দেখে নেই। সামরিক শাসন বিরোধী আন্দোলনের যে সূচনা এটা ব্যাখ্যা, এই কাজটা আমি তোমাদের মধ্য থেকে একজনকে আমি একটু তোমাদের প্রথমে পড়ে শোনাই, তারপর তোমাদের কাছ থেকে একটু বুঝে নেব, ঠিক আছে? পড়তে দিব, তোমরা একটা প্রস্তুত থাকবে, যারা পড়তে চাও তারা রিজাইন করবে, আমি তার আগে এই বিষয়টা বলে দেই। অর্থাৎ দেখো, পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানের ষড়যন্ত্র কখন থেমে থাকেনি, তা বারবার অব্যাহত ছিল। 2 মাসের মাথায় বিশেষ ক্ষমতা প্রয়োগ করে শাসক গোষ্ঠী যুক্ত ফ্রন্ট সরকার ভেঙে দেয়। এরপর আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি দেখিয়ে ইস্কান্দার মির্জা 1958 সালের 7ই অক্টোবর দেশে সামরিক আইন জারি করেন। প্রথম সামরিক শাসক নিযুক্ত করা হয় প্রধান সেনাপতি জেনারেল মোহাম্মদ আইয়ুব খানকে। এ সময় আবুল মনসুর আহমদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বহু বাঙালি নেতাকে গ্রেপ্তার করা হয়। 20 দিনের মধ্যেই আইয়ুব খান তার নিয়োগকর্তা ইস্কান্দার মির্জাকে পদচ্যুত করে পাকিস্তান ছেড়ে চলে যেতে বাধ্য করেন। এবার তিনি নিজেকে ঘোষণা করেন পাকিস্তানের প্রেসিডেন্ট। এসব সংকট থেকে উত্তরণের উপায় খুঁজতে থাকে পূর্ব পাকিস্তানের জনগণ, অর্থাৎ আমাদের দেশের জনগণ। তার এক পর্যায়ে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু করে, আর এভাবে সামরিক শাসন বিরুদ্ধে যে আন্দোলন, এই আন্দোলনের সূচনা হয়। এটাই আমাদের সামরিক, এটা আমাদের 1 নম্বর কাজ। অর্থাৎ আমাদের যে 1 নম্বর কাজটা ছিল যে সামরিক শাসন বিরুদ্ধে আন্দোলনের সূচনাটা কিভাবে হয়েছিল, এটা হচ্ছে কাজ। দেখে তোমাদের রাফা একটু পড়ে শোনাও আমাদের। 1962 সালের আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা ছিল অনস্বীকার্য। এই সময় চরম রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য বাঙালি ছাত্ররা এগিয়ে আসেন। 1962 সালে আইয়ুব খান একটি সংবিধান রচনা করে। এই সংবিধান বাঙালির গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ক্ষুণ্ণ হওয়ায় ছাত্ররা আন্দোলন গড়ে তোলে। সরকার শিক্ষানীতি ঘোষণা করলে এক্ষেত্রে ছাত্রদের আন্দোলন অনেক বেশি জোরালো রূপ পায়। শরীফ কমিশন নামে পরিচিত এই শিক্ষানীতিতে বাংলার বদলে পাকিস্তানের 2 অংশের জন্য উর্দু ভাষা চালু করা, অবৈতনিক শিক্ষা বাতিল করা এবং উচ্চশিক্ষা লাভের সুযোগ কমিয়ে দেওয়ার বিধান যোগ করা হয়েছিল। কিন্তু ছাত্রদের তীব্র আন্দোলনে তা বাতিল হয়ে যায়। ফলে 1962 সালের ছাত্র আন্দোলনের অবদান ছিল তাৎপর্যপূর্ণ। ভেরি গুড। আচ্ছা আচ্ছা, আমি এখন একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, সবাই রেইজ হ্যান্ড নামাও, যদি প্রশ্ন পারো তাহলে রেইজ হ্যান্ড করবে। আমি তোমাদের নাম খান মিরাজ খান, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা ঘোষণা করে দাবি। ভেরি গুড, এক্সেলেন্ট উত্তর। তোমাকে অসংখ্য ধন্যবাদ। ছিল পার্ট 4, ঐতিহাসিক আগরতলা মামলা রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য। এই এই পাঠটি পড়ে আমরা আজকে ইনশাল্লাহ শেষ করব আমাদের ক্যাঙ্কিত এই ক্লাসটি। আজকে এই পাঠটি পড়ে শেষ করব। এই পাঠটি আমি তোমাদের পড়ে একটু শোনাচ্ছি, যে ঐতিহাসিক যে আগরতলা মামলার যে বিষয়টি ছিল, 1968 সালে পূর্ব পাকিস্তানের কয়েকজন সামরিক ও বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে পাকিস্তানের স্বার্থ বিরুদ্ধে এক ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আনে। প্রকৃতপক্ষে ছয় দফা আন্দোলনকে নচ্ছাদ করাই ছিল এই মামলার মুখ্য উদ্দেশ্য। পাকিস্তানের সামরিক সরকার এটিকে আগরতলা ষড়যন্ত্র মামলার নাম দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সহ মোট 35 জনকে আসামি করে মামলা করে। কতজনকে আসামি করে? 35 জনকে কিন্তু আসামি করে মামলা করে বঙ্গবন্ধু সহ। এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক সময় এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। আচ্ছা এরপরে দেখো, যে পাকিস্তানের সামরিক সরকার এটিকে আগরতলা ষড়যন্ত্র মামলা নামে মামলা নাম দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সহ মোট কি করে, তারা 35 জনকে আসামি করে মামলা করে। মামলায় বলা হয়, আসামিরা ভারতের যোগ সাদৃশ্যে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান রাষ্ট্রকে বিচ্ছিন্ন করে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের চেষ্টা করছে। সরকারের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু সহ 35 জনকে দেশের শত্রু হিসেবে প্রমাণ করে চরম শাস্তি দিয়ে বাঙালির ছয় দফা এবং স্বাধিকার আন্দোলন চিরদিনের মতো স্তব্ধ করে দেওয়া। কিন্তু সেটা কি হয়েছিল? সেটা কিন্তু হয়নি। কিন্তু শেষ পর্যন্ত ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে সামরিক সরকার মামলাটি প্রত্যাহার করে সকল বন্দীকে মুক্তি দিতে বাধ্য হয়। 11 দফা পরবর্তীতে সে 11 দফা আন্দোলন কি হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 6 দফার পাশাপাশি নতুন 11 দফা আন্দোলন নিয়ে মাঠে নামে। শুরু হয়ে যায় ব্যাপক গণ আন্দোলন, 11 দফা কর্মসূচিতে প্রাপ্ত বয়স্কদের ভোটে প্রত্যক্ষ নির্বাচন ও সংসদীয় গণতন্ত্র প্রবর্তন, পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন,
ব্যাংক বিমা বৃহৎ শিল্পের জাতীয়করণ কৃষকের খাজনা ও করের হ্রাস করের হার হ্রাস সকল সকল রাজবন্দীর মুক্তি এবং রাজনৈতিক যে মামলা ছিল এ প্রত্যাশ বিভিন্ন দাবির পক্ষে ছাত্র আন্দোলন শুরু করে, সেটা ছিল 11 দফা আন্দোলন। এইভাবে কিন্তু আইয়ুব খানের কিন্তু পতন ঘটে। অর্থাৎ আইয়ুব খান কিন্তু স্বৈরাচারী শাসক ছিল, স্বৈরাচারী শাসক ছিল এবং এই স্বৈরাচারী যে শাসন ব্যবস্থার পরিবর্তন তিনি করেছিলেন, এই জন্য কিন্তু তার পতন হয়েছিল। কেমন? তাহলে আমরা দেখা হবে আর ক্লাসে যখন ঢুকবে তখন সবাই একটু সহযোগিতা মনোভাব নিয়ে ঢুকবে, আর প্রত্যেকের কাছে বই থাকবে, কলম থাকবে, আমি যেটা হয়তো বা পয়েন্ট আউট করি সেটা তোমরা লিখতে পারো, অথবা যে বিষয়গুলো তোমাদের ভালো লাগে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে ক্লাসের গুরুত্বপূর্ণ যে প্রশ্ন হয়তো ইয়ে থাকে না, তো এটা আমি অনলাইনে দিয়ে দিব, অনলাইনে ক্লাস দেখার সুবিধার্থে। যেমন APBn অনলাইন ক্লাস, তোমরা যদি ইউটিউবে যাও, ইউটিউবে যদি APBn অনলাইন ক্লাস লিখো, তাহলে কিন্তু যে কোনো স্যারের ক্লাস তোমরা দেখতে পাবে, সেখানে কিন্তু তোমরা বারবার এই ক্লাসগুলো শুনতে পাবে। তো এটা হচ্ছে তোমাদের